السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، كذلك سخرناها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال سبحانه وتعالى في آية أخرى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز او محترم حضرات مربیان کرام او دیگر مسلمان عظام، اللہ سبحانہ و تعالی ار مہان دربارے لاکھ شکریہ ज्ञापन করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু হজে যাওয়ার আগে এটা আমার শেষ জুমা, আগামী বুধবার ইনশাআল্লাহ আমরা চলে যাচ্ছি এখান থেকে হজের উদ্দেশ্যে, কোরবানিও সামনে, এজন্য আজকে আমরা আলোচ্য বিষয় রেখেছি কোরবানি এবং তার সঙ্গে হজ। হজ এবং কোরবানি এটা যখন আসে, আমাদেরকে একটা ইতিহাস, একজন মানুষ বা কয়েকজন মানুষের কথা স্মরণ করিয়ে দেয়। কোরআনুল করিমে একটা মানুষকে এই উম্মতের জন্য আদর্শ পুরুষ হিসেবে ঘোষণা করেছেন, একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি বলে আখ্যায়িত করেছেন। সেই লোকটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম আলাইহিস সালাম একজন উম্মা ছিলেন, কানিতান লিল্লাহি, যিনি আল্লাহর কাছে বিনয়ী, আল্লাহর আনুগত্যশীল ছিলেন। ইব্রাহিম তো একজন ব্যক্তির নাম, একটা উম্মা হলো কি করে? কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন কানা উম্মাতান কানিতা? এর কারণ হচ্ছে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন তখন মানুষেরা নিজের হাতে মূর্তি তৈরি করত সেই মূর্তি আবার পূজো করত এই মূর্তি ব্যবসা করে খেত এবং পূজার শেষে আবার ওটাকে চুবাত এখনো যেরকম হচ্ছে এই চুবাতে গিয়ে মানুষ ডুবেও মারা যায় কয়েকটা সেদিন মারা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে আরো বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে আদর্শ যারা মনে করো কাকে আদর্শ রূপে গ্রহণ করব কোন তরিকায় চলব সারা দুনিয়ার মানুষ এক দিকে আমরা কি করতে পারি তাদের মোকাবেলায় এরকম হীনমন্যতায় যারা ভুগো যারা বাতিলের শক্তিকে দেখে ভয় পাচ্ছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের জন্য আমি আদর্শ পুরুষ হিসেবে ইব্রাহিমকে উপস্থাপন করছি সূরায়ে মুমতাহানার 4 নম্বর আয়াত قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ إذ قالوا لقومهم যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বক্তব্য পেশ করলো যে জাতি সমস্ত শক্তিতে শক্তিশালী যাদের হাতে তৎকালীন সময়ের আধুনিক অস্ত্র সবই ছিল জনবল আছে অস্ত্রবল আছে সব কিছু থাকা সত্ত্বেও তাদের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বক্তব্য দিলেন প্রথম বক্তব্যই হচ্ছে ইন্না বরাউ মিনকুম আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম ইন্না বরাউ মিনকুম আমরা তোমাদের থেকে বারা ঘোষণা করছি সম্পর্ক ছিন্নের ঘোষণা করলাম তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আত্মীয়তার সম্পর্ক থাকলেও আজকে সেই সম্পর্ক ছিন্ন করা হলো মুমিনদের এটা প্রথম পরিচয় তারা কুফফারদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবে না তাদের বন্ধুত্ব মুমিনদের সঙ্গে কুফফারদের থেকে বারা করবে হোক না সে আপন আত্মীয় হোক না সে নিজের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন তার সন্তান ডুবে যাচ্ছে তিনি সন্তানকে ডাক দিলেন ইয়া বুনাইয়ার কাম্মানা হে আমার আদরের পুত্র তুমি আমাদের সঙ্গে উঠো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও তিনি ওয়াজ করলেন আল্লাহ তুমি তো বলেছো আমার পরিবারের লোকদেরকে নৌকায় উঠাবার জন্য ইন্নাহু মিন আহলি আমার পুত্র তো আমার পরিবারের সদস্য আর আমার পরিবারকে তুমি তোলার জন্য বলেছো আল্লাহ আমার ছেলেটাকে পাঠিয়ে দাও না আল্লাহ তাআলা বলেন ইয়া নূহ হে নূহ সাবধান ইন্নাহু লাইসা মিন আহলিকা আমি তোমার যেই পরিবারের লোকদেরকে নৌকায় তোলার জন্য বলেছি আমি যেই পরিবারের লোকদেরকে তোমার সঙ্গে নাজাত দেওয়ার অঙ্গীকার করেছি সেটা রক্তের সম্পর্ক কথা বলি নাই সেটা হচ্ছে আত্মার সম্পর্ক দিনের সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে যাদের সঙ্গে তোমার সম্পর্ক যারা তোমার দিন গ্রহণ করেছে তাওহীদের উপর এসেছে মুমিন হয়েছে একমাত্র তারাই হচ্ছে তোমার পরিবারের লোক এছাড়া যে এত হোক না কেন হোক না সে তোমার সন্তান আপনজন সে তোমার পরিবার নয় ইন্নাহু লাইসা মিন আহলিকা সে তোমার পরিবার নয় তাকে উঠাতে পারবে না নবী নিজের সন্তানকে ডাক দিচ্ছেন নবী সমস্ত নবীদের সরদার সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য দোয়া করছেন আল্লাহ আমার চাচাকে হেদায়েত দান করো মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আল্লাহ আমার চাচাকে হেদায়েত দান করো তাকে মুক্তি দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা কাসাসের আয়াত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা হে নবী খবরদার আপনি যাকে ইচ্ছে করবেন হোক না সে আপনার চাচা আপনার ভাতিজা আপনার আপনজন আপনার বংশের লোক আপনি যাকে ইচ্ছে করবেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আপনি যাকে পছন্দ করবেন তাকে হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন
কাকে বলা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। এরপরে আরো সাবধান করে দেওয়া হলো, আপনি দোয়া করছেন, আল্লাহর নবীকে সাবধান করা হলো, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা যখন তার সামনে পরিষ্কার হয়ে গেল, মিন বাদে মা তাবায়্যানা আন্নাহুম আসহাবুল জাহিম, মিন বাদে মা তাবায়্যানা লাহুম, যখন তাদের সামনে পরিষ্কার হয়ে গেল এরা জাহান্নামী, এরা মুশরিক, তারপরে নবীর জন্য কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা। সুতরাং বোঝা গেল, বাংলাদেশে স্বঘোষিত মুরতাদরা যখন মারা যায়, যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, এরা মারা যাওয়ার পরে তাদের জানাজা পড়া, জানাজা অংশগ্রহণ করা, ইমামতি করা, দোয়া করা সম্পূর্ণরূপে হারাম। যারা দোয়া করে তাদের জানাজা অংশগ্রহণ করে তাদের তওবা করা জরুরি। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু মিন উলি কুরবা, হোক না সে নিকটাত্মীয়, নিকটাত্মীয় রক্তের সম্পর্কে জড়িত এমন আপনজন হোক না কেন, তারপরেও যখন পরিষ্কার হয়ে গেল যে সে মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য উচিত হবে না তার জানাজায় অংশগ্রহণ করা, তার জন্য দোয়া করা, তার জন্য ইস্তিগফার করা, তার জন্য খতম করা, মিলাদ পড়া, দোয়া করা, সবগুলো হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম, আলোচ্য বিষয় কোরবানি হজ, ইব্রাহিম কেন আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলো অভিনয়, ইব্রাহিম আলাইহিস সালামের কতগুলো কাজ, করাই হচ্ছে হজ, করাই হচ্ছে কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম কেন এত প্রিয় হলেন সে আলোচনায় হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বক্তব্য পেশ করলো, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো, আগে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, এরপরে তোমরা যাদের ইবাদত করছো, বোঝা গেল মূর্তি জগন্য বেশি না মূর্তি তৈরি করে পূজা করে যারা তারা জগন্য বেশি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, এরপরে আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ইবাদত করছো, যাদের পূজা করছো, আমরা তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। এরপরে আরো স্পষ্ট করে দিচ্ছেন, কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, বর্জন করলাম, তোমাদেরকে আমরা কুফুর করলাম, কাফারনা বিকুম। এরপরে আরো স্পষ্ট করছেন, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ওয়া আবাদান, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ সৃষ্টি হলো, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা তওবা করে নতুন করে ইসলামের কালিমা পড়ে শাহাদা আশহাদু আল্লা ইলাহা বলে ইসলামের ভিতরে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ শুরু হয়ে গেল। ইব্রাহিম নিজের বাবাকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার আব্বাকে, কি সুন্দর কথা, ইয়া আবাতি, হে আমার আব্বা, লা তাবুদিশ শাইতান, তুমি শয়তানের পূজা করো না, শয়তানের ইবাদত করো না। কই শয়তানের ইবাদত তো কেউ করে না। হ্যাঁ, শয়তানের ইবাদত কেউ করে না, শয়তান যা করতে বলে তাই করাই হচ্ছে শয়তানের ইবাদত করা। লা তাবুদিশ শাইতান, হে আমার বাপ, খবরদার তুমি শয়তানের ইবাদত করো না, শয়তানের পূজা করো না, শয়তানের আনুগত্য করো না। আমার দেশের মানুষ মনে করে যে পূজা করা মানে ওই যে হিন্দু রাজা, ওইটা পূজা, ওটা না, ওটা তো আছেই, ওটার মধ্যে সীমাবদ্ধ নয়। পূজা হচ্ছে কোন মূর্তির সামনে নগ্ন পায়ে হাঁটা, তাকে সম্মান করতে গিয়ে। পূজা হচ্ছে কোন মূর্তি বা কোন প্রতিকৃতির প্রতি ফুল দিয়ে সম্বর্ধনা, শ্রদ্ধা জানানো, নীরবতা পালন করা, তার সামনে দাঁড়িয়ে, এই সবগুলো হচ্ছে আধুনিক মূর্তি পূজা, নব্য মূর্তি পূজা, জাদিদ মূর্তি পূজা, হাদিসা ইবাদাতুল আসনাম আল হাদিসা, নতুন আধুনিক নব্য মূর্তি পূজা হচ্ছে এগুলো। কোরআন বলছে, ইন্না শাইতানা কানা লিল রহমানে আসিয়া, নিশ্চয় শয়তান
তার রহমানের অবাধ্য। আরেক জায়গায় বলছেন, ইয়া আবাতি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাকুম মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়া। হে আমার বাপ, আমি তোমাকে সত্য কথা বলছি, আমার কাছে সত্য ইলম এসেছে। জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসে নাই। ফাত্তাবিনি, আমার অনুসরণ করো, আমার হেদায়েতের পথে চলো, আমার পথে চলো। আহদিকা সিরাতান সাবিয়া, আমি তোমাকে সত্য এবং সোজা রাস্তা পথ দেখাবো। আমার আব্বা জান, আমি তোমাকে সাবধান করে বলছি, তুমি যদি আমার কথা না শুনো, হকের পক্ষে চলে না আসো, তাহলে জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি আজাব নাজিল হয়ে যাবে, তুমি শয়তানের অলি হয়ে যাবে। কার অলি? অলি কয় রকম? একটা আল্লাহর অলি, একটা কার অলি? শয়তানের অলি। শয়তান অলিটা অলি। কাজে এই যে আমাদের দেশে কথায় কথায় অলি, আমি বলি ঠিকই আছে অলি, এতে কোনো আপত্তি নেই, তবে কার অলি? কারে শয়তান মি কুনি নামত বলি গর অলি নস্তলানত বর অলি। তুমি শয়তানের কাজ করো আর নাম কি? অলি। তবে অলি ঠিকই, তুমি কার অলি? অলি সে হমে কোই আফসোস নেই হ্যায়, কোই উস পর হমে কোই ইশকাল নেই হ্যায়, লেকিন অলি তো হ্যায়। কিসকে অলি? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি আল্লাহর নবীর নাফরমানি করো, নবীর সুন্নার বিরোধী কাজ করো, আর নাম দাও অলি। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফিআলি বাদিউ, এটা কি মিথ্যা কথা বলছো? লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু, তোমার এই মহব্বতের দাবি যদি সত্যি হতো, তাহলে তুমি অবশ্যই সেই নবীর সুন্নার আনুগত্য করতে, অনুসরণ করতে। কারণ যে যাকে ভালোবাসে তার আদর্শের অনুসরণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো ইব্রাহিমের সেই ঘটনাকে। إذ قال إبراهيم لأبيه آزر, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে উদ্দেশ্য করে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নি আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আযরকে উদ্দেশ্য করে বলল, হে আমার বাপ, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি আসনামগুলোকে, মূর্তিগুলোকে আলিহা মাবুদ বানাচ্ছ, এদের ইবাদত করছো, পূজা করছো। ইন্নি আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, নিশ্চয় আমি তোমাকে এবং তোমার গোটা জাতিকে স্পষ্ট গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে লক্ষ্য করছি। তোমরা গুমরাহির মধ্যে আছো, ভ্রষ্ট পথে আছো, বিভ্রান্তের মধ্যে রয়েছো। কে বললেন? স্পষ্ট তোমাকে এবং তোমার গোটা জাতিকে। ইন্নি আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার যত কম, তোমার যত অনুসারী, তোমার গোটা জাতিকে লক্ষ্য করছি, সবাই গোমরাহির মধ্যে আছো। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আরো তার কওমকে উদ্দেশ্য করে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এই দেবদেবী মূর্তিগুলো যারা আছে, তোমরা কেন এদের সামনে নীরবতা পালন করছো, নীরব দাঁড়িয়ে থাকে? বোঝা গেল নীরবতা পালন করাটাও আগে ছিল, নীরব দাঁড়িয়ে থাকা, এক মিনিট নীরবতা পালন করা, এই সব যে গোমরাহিগুলো আগেও ছিল, সেজন্য বলেছেন, তোমরা কেন এই মূর্তিগুলোর সামনে আকিফুন, থেমে থাকো, নীরব দাঁড়িয়ে থাকো? বোঝা গেল নীরবতা পালন করা কার সুন্নাত? শয়তানের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম যাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তাদের সুন্নাত, সুন্নাত দুইটা, একটা নবীদের সুন্নাত, আর একটা কাদের সুন্নাত? শয়তানের সুন্নাত। এই নীরবতা পালন করা কাদের সুন্নাত? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম সুন্নাত পালন করলেন, পরীক্ষায় পাশ করছেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তোমাকে ইমাম বানাবো। ওয়াইদিবে তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলো আদেশ দিয়ে পরীক্ষা করলেন বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না তিনি সবগুলো পরিপূর্ণ করলেন সেই পরীক্ষাগুলো কি ছিল দীর্ঘ জীবনে সন্তান হয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়া আমার রব আমাকে তুমি একটা সালেহ সন্তান দান করো নেক সন্তান দান করো প্রার্থনা করছেন কার কাছে নবী দোয়া করছেন কার কাছে আর নবীর উম্মতরা দোয়া করে কার কাছে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে সন্তান চায় কার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও রব্বুল আলামিন আমি তোমার কাছে আবেদন করছি রব্বি লা তাজআলনি ফারদা আল্লাহ তুমি আমাকে একা রেখো না আমার পরে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার কাজগুলোকে চালিয়ে যাওয়ার জন্য আমি তোমার কাছে একজন নেক সন্তানের জন্য আবেদন করছি সন্তান দেওয়ার মালিক কে নবীরা দোয়া করেন কার কাছে আর নবীর উম্মত হলে দোয়া করতে হবে কার কাছে সুতরাং যারা নবী আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কাছে প্রার্থনা করে তারা কি নবীর উম্মত না শয়তানের উম্মত পরিষ্কার করতে হবে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন সালেহ সন্তান দাও নেক সন্তান দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালি নেক সন্তান না ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি ইব্রাহিমকে একজন গোলামে হালিমের সন্ধান দিয়েছি সুসংবাদ দিয়েছি গোলামুন হালিম নেক না খালি হালিম হবে ধৈর্যশীল হবে সহনশীল হবে আনুগত্যশীল হবে বাবার হুকুম মানবে আল্লাহর হুকুম মানবে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম তাকে একটা হালিম সন্তান দান করলাম হালিম ধৈর্যশীল সহনশীল যে কোনো ত্যাগ যে কোনো কোরবানি পেশ করার জন্য প্রস্তুত থাকবে মা বাবার ফরমাবরদার হবে আনুগত্যশীল হবে আল্লাহরও আনুগত্যশীল হবে এমন একজন সন্তান তাকে দিলাম এই সন্তান তো দিলাম সঙ্গে সঙ্গে পরীক্ষার পারচাও প্রশ্নপত্র দিয়ে দেওয়া হলো সন্তান দিয়ে দেওয়া হলো সন্তান পরীক্ষার সম্মুখীন হচ্ছে একটু যখন সন্তানটা মোটামুটি বড় হলো দুধ পান করতে পারে এবারে একা একা দৌড়াতে একটু শিখেছে আল্লাহর হুকুম হয়ে গেল একে এখান থেকে রেখে আসো অন্য জায়গায় বাইতুল্লাহর কাছে রেখে আসলো আল্লাহ তাআলা তাকে এই জায়গা চিহ্নিত করে দেখালেন কোরআনে বলা আছে ওয়াইদ বাওয়ানা আলি ইব্রাহিম মাকানাল বাইতি ইব্রাহিমকে আমি যখন ঘর বাইতুল্লাহর স্থান চিহ্নিত করে দিলাম বাওয়ানা তার জন্য ঠিকানা নির্ধারণ করে দিলাম ঘর বানিয়ে দিলাম বাইতা মাকান আল বাইতে ঘরের স্থান ইব্রাহিমকে আমি দেখিয়ে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়ে সন্তানকে রেখে চলে আসতেছেন সন্তান রেখে চলে আসছেন ইতিহাস আপনারা জানেন আমি ইতিহাস বলতে গেলে সময় অনেক লাগবে হাজেরা পিছন থেকে ধরে রাখার চেষ্টা করলো চলে যাচ্ছেন বলেন কি এটা কি আল্লাহর নির্দেশ তুমি এখানে রেখে যাচ্ছ হ্যাঁ আল্লাহর নির্দেশ বাস তাহলে আর যাও তুমি চলে যাও চলে যাচ্ছেন যখন সন্তান চোখের থেকে আড়াল হয়ে গেল স্ত্রী চোখের থেকে আড়াল হয়ে গেল এবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন বাইরে যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফইদাতান নাস তাহবি ইলাইহিম ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ওয়া আমার রব ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি আমি আমার যুররিয়াতকে আমার সন্তানকে আমার পরিবারকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি বিওয়াদিন গায়রি দি যারইন যেখানে কোনো ফসল নাই গাছগাছালি নাই চতুর্দিকে পাহাড় ঘেরা ইনদা বাইতিকাল মুহাররম তবে একটা জিনিস রয়েছে এখানে তোমার ঘর রয়েছে তোমার হারাম শরীফ রয়েছে রব্বানা লিয়ুকিমুস সালাতা এখানে বসে তারা সালাত আদায় করতে পারবে তারা এখানে বসে তোমার ইবাদত করবে তোমাকে ডাকবে ডাকবো কাকে সন্তানরা ডাকবে কাকে মাজারের কাছে রেখে যাই নাই কোন খাজা বাবার কাছে রেখে যাই নাই সন্তান নিয়ে যাব কার কাছে আল্লাহর কাছে কোথায় না সন্তান নিয়ে মানত করে চুল কাটাবো মাজারে গিয়ে ওখানে গিয়ে সিন্নি দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য ইব্রাহিমকে আদর্শ পুরুষ ঘোষণা করেছেন রব্বানা লিয়ুকিমুস সালাতা
আমি তোমার ঘরের কাছে রেখে যাচ্ছি যাতে করে এখানে বসে তোমার ইবাদত করতে পারে, তোমাকে ডাকতে পারে, তোমার সালাত কায়েম করতে পারে। ফাজাআল আফইদাতান মিনান নাস, আপনি মানুষের অন্তরগুলোকে ইব্রাহিমের পরিবারের দিকে ঝুঁকিয়ে দেন। আফইদাতান মিনান নাস তাহবি ইলাইহিম, তাদের দিকে যেন দুনিয়ার চতুর্দিক থেকে লোকেরা এখানে চলে আসে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি, এবং তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দান করো, খাদ্য দাও। এখানে যদিও ফলের গাছ নাই, চতুর্দিক থেকে ফলের ব্যবস্থা করে দাও। আজ পর্যন্ত আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন, দুনিয়ার যে কোনো ফল আপনি বলেন ওখানে ফল পাওয়া যাবে, জুস পাওয়া যাবে, আম বলেন, লেচু বলেন, কাঁঠাল বলেন, অনেক ফলের নাম যা আমরা এখানে বসে জানি না, ওখানে গেলে সব রকম ফল পাওয়া যাচ্ছে। কার দোয়া? ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। রেখে আসলেন সন্তানকে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিলেন, পরীক্ষা একটা পাস করলেন, এরপরে আবার একটু সন্তান বড় হলো, 13-14 বছর বয়স হয়ে গেল, বাবার সঙ্গে দৌড়াতে পারে, এবারে বাজার করতে যেতে পারে, সাহায্য সহানুভূতি করতে পারে। আল্লাহর পক্ষ থেকে আর একটা প্রশ্ন চলে আসলো, ফালাম্মা বালাগা মাউসায়া, যখন ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে তার পুত্র যখন দৌড়াতে শিখলো, চলতে পারে, দৌড়াতে পারে, সাহায়া দৌড়াতে সক্ষম হলো, কালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে আদেশ করলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে। ইব্রাহিম কাহিনী অনেক লম্বা, শেষ পর্যন্ত উট জবাই করলেন, দুম্বা জবাই করলেন, কিন্তু একই স্বপ্ন দেখছেন, তিনি বুঝতে পারলেন যে আমার এই প্রিয় বস্তু বলতে উট আর দুম্বা না, আমার প্রিয় বস্তু বলতে আমার বৃদ্ধ বয়সের এই পুত্রকে বোঝানো হচ্ছে। আলাইয়া বুনাইয়া, এবারে পরিষ্কার হয়ে গেলেন, আমার পুত্র সন্তানকে জবাই করার জন্য আদেশ করা হয়েছে, কোরবানি করার জন্য আদেশ করা হয়েছে, আল্লাহর হুকুম পালন তো করতেই হবে, তবে যদি সন্তান আগে থেকে প্রস্তুত থাকে তাহলে জবাই করতে সুবিধা হবে, আল্লাহর হুকুম পালন করতে আমার জন্য সহজ হবে, নতুবা কষ্ট হবে। তাছাড়া জবাই দুই রকম হয়, একটা হলো এখতিয়ারি, একটা ইজতিরারি, একটা হলো স্বেচ্ছায় সহজে, আর একটা হলো যেমন স্বীকার করে, কোন ভাবে কোরবানি পালন করব এই বিষয়টা নির্ধারণ করার ব্যাপার ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জিজ্ঞেস করেছেন, এই জন্য যে আল্লাহর হুকুম উনি রাজি থাকলে পালন করবেন, নইলে করবেন না, এরকম বিষয় নয়, বরং বিষয়টা কিরকম হবে এটা নির্ধারণ করার জন্য সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের পুত্র, ইবনুন বলেন নাই, বুনাইয়া আমার পুত্র, ইবনি বলেন নাই, আদরের পুত্র, আমার বৎস, আমার খুব আদরের কলিজার টুকরা পুত্র, শুনো, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, আমি স্বপ্ন যোগে আদিষ্ট হয়েছি তোমাকে যবেহ করার জন্য, তোমাকে কুরবান করার জন্য। ফাংজুর মাদা তারা, এবারে তুমি বলো তোমার রায়টা কি, তুমি কি বলছো? সন্তান কোন কোলে লালিত পালিত, এই জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। মা ছিল হাজারা, বাপ ছিল ইব্রাহিম, সন্তান সেই পরিবারের তৈরি। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইয়া বাতি ফাল মা তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ও আমার আব্বাজান, এ ফাল মা তোমার, তুমি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছো সেই আদেশ তুমি পালন করো, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীল পাবে, সহনশীল পাবে। আব্বা আমি তোমার এই কাজে সাহায্য করব, সহযোগিতা করব, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের জবাব পেয়ে গেলেন। এবারে সন্তানকে জবাই করতে গিয়ে ছুরি চালাতে আরম্ভ করলেন, কাহিনী বলা উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সন্তানকে ছুরি চালাবার জন্য ছুরি চালাচ্ছেন, ছুরিতে কাটে না, ইব্রাহিম খলিল বল চালাচ্ছেন ছুরি, খলিল জবে করছেন, আর রব্বে জালিল বলছেন ছুরি খবরদার কাটতে যেও না। ফালাম্মা তাল্লা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদদাক্তার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যখন জবে করার জন্য পিতা পুত্র দুইজন তৈরি হয়ে গেল,
যখন জবে করার জন্য ছুরি চালানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো নাদাইনাহু আইয়া ইব্রাহিম তাফসিরে লেখে যখন ইব্রাহিমের ছুরি চলছে জিব্রাইল বলছে রব্বুল আলামিন মিকাইল বলছে রব্বুল আলামিন আমরা কি সাহায্য করতে তোমার এই বান্দাকে ফিরাও তোমার এই বান্দাকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন দেখলে ইব্রাহিম কতটুকু কাজ করছে ইব্রাহিম ইসমাইল বলছে আব্বা তাড়াতাড়ি ছুরি চালাও যেন পরীক্ষার টাইম শেষ হয়ে না যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষার জন্য আমাকে জবাই করতে বলেছেন তোমার মহাব্বত আল্লাহর জন্য বেশি না আমার জন্য বেশি পরীক্ষার সময় যদি শেষ হয়ে যায় খাতা কিন্তু বাতিল হয়ে যেতে পারে ইব্রাহিম তুমি তাড়াতাড়ি ছুরি চালাও যাতে আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করতে পারো আল্লাহু আকবার যেমন বেটা তেমন বাপ ইব্রাহিমের ছুরি চলছে ফেরেশতারা আবেদন করছে আল্লাহর হুকুম হয়ে গেল তাড়াতাড়ি যাও গিয়ে দুম্বা রাখো তাফসিরে লেখে জিব্রাইল যখন হুকুম পেলেন ইব্রাহিমের ছুরিতে আবার ইসমাইল কেটে যায় কিনা আসমান থেকে সঙ্গে সঙ্গে ডাক দিলেন চিৎকার মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেন এই আওয়াজ শুনে উপরে তাকাবে এই ফাঁকে দুম্বা রেখে দেবো ছুরিটা একটু যেন ঢিল হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি আল্লাহর জন্যই করছি আমি তো আল্লাহর হুকুমই পালন করছি আল্লাহ এর ফাঁকে দুম্বা চলে আসলো জবাই হয়ে গেল সন্তান হয় নাই ইব্রাহিম মনে করলেন যে বোধ হয় সন্তান জবাই হয়ে গেছে এরপরে তিনি চোখ খুললেন দেখে যে না না সন্তান না জবাই তো হয়েছে অন্য একটা দুম্বা সন্তান পাশে বসে আছে আবার যখন ছুরি চালাবার জন্য তৈরি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমি ইব্রাহিমকে ডাক দিলাম বলে হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া তুমি তোমার স্বপ্নের হুকুম বাস্তবায়ন করেছো পালন করেছো ইন্না কাদালিকা নাজজিল মুহসিনিন ছয়টা পুরস্কার তোমার জন্য অবধারিত রয়েছে এক নাম্বার পুরস্কার ইন্না কাদালিকা নাজজিল মুহসিনিন আমি এভাবেই মুহসিনদেরকে পুরস্কার দিয়ে থাকি তোমাকে তোমার সন্তান পুরস্কার দিলাম কুরবানি কবুল করে নিলাম ইন্না হাযা লাহুল বালাউল মুবিন একটা হচ্ছে পরীক্ষা পরীক্ষার্থীরা বলে যে পরীক্ষা যারা দেয় ছাত্র বলে কঠিন আর এখানে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনিই বলছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন এটা একটা কঠিন পরীক্ষা আফাদাইনাহু বিযিবহিন আযীম আমি তার পরিবর্তে একটা যিবহুন আযীম একটা বড় মর্যাদা সম্পন্ন কুরবানি তার জায়গায় রেখে দিয়েছি ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন আমি তার পরবর্তী লোকদের জন্য এই কুরবানি করাকে ছেড়ে দিলাম সুন্না করে দিলাম ইব্রাহিমের সুন্না পালন করা হচ্ছে এজন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে মা হাযিল আযাহিয়া রাসূলুল্লাহ এই যে আমরা কুরবানি করছি এটা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এ হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্না কার সুন্না বোঝা গেল কোরবানি করলে সেই মানসিকতা নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করতে হবে সুতরাং কোরবানি করার জন্য এক নাম্বার উদ্দেশ্য হবে কার জন্য কোরবানি করতে হবে নাকি বড় গরু কিনে তারপর রাস্তায় ঘুরাবে বিভিন্ন এলাকায় আছে বড় বড় সার কিনে তারপরে ফুলের মালা লাগিয়ে শহরে শহরে ঘুরায় এটা কি অমুক বর্মে আর গরু আমি বলি যদি এটাই করতে হয় তাহলে গরুর সঙ্গে একটা ফুলের মালা গরুর গলায় আর একটা ফুলের মালা ওই বড় মেয়ার গলায় লাগিয়ে একসাথে ঘুরাও যারা মানুষের দেখে এইটা অমুক বড় মেয়ার অমুক বড় গরু তাহলে দুই গরু একসাথে চিনা যাবে কোরবানি করবো কার জন্য বড় গরু কিন্তু আপত্তি নেই ভালো কারণ বড় করে ভালো কিন্তু যদি উদ্দেশ্যই হয় যে সবাই বলবে এটা 1,00,000 টাকা দিয়ে কিনেছে 5,00,000 টাকা দিয়ে কিনেছে অমুক বড় মেয়ার কোরবানি তাহলে উচিত হবে ওই গরুর সঙ্গে বড় মেয়াকেও আর একটা ফুলের মালা গলায় দিয়ে একসাথে ঘুরানো যাতে মানুষের বুঝতে আর কষ্ট না হয় এটা কোন বড় মেয়ার বড় গরু আল্লাহ তারা বলছেন ইন্নাহু মিন ইবাদিনাল সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি সালাম হলো আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক কাদালিকা নাজজিল মুহসিনিন কিয়ামত পর্যন্ত যত মানুষ ইব্রাহিমের মতো ঈমান নিয়ে ইব্রাহিমের মতো ইখলাস নিয়ে কুরবানি করবে আল্লাহ তাআলা বলছেন আমি সকলকে এরকম বিনিময় দান করব ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন ওয়া বাশশারনাহু বিইসহাক এরপরে আমি সুসংবাদ দিলাম ইসহাকের বোঝা গেল ইসহাক এই জবাইয়ের ঘটনার আগের না পরের এই জবাইয়ের ঘটনার পরের পরিষ্কার আয়াত থেকে বোঝা যাচ্ছে কাজী কোন হিন্দু কোন মুশরিক কোন মুরতাদ
যদি বলে আল্লাহ তাআলা হুকুম করেছেন জবাই করার জন্য ইসমাইল কে নয় ইব্রাহিম কে আর এটা দ্বারা সে গোটা মুসলিম উম্মাহ ভুল করেছে বলে আখ্যায়িত করতে চায় সেই ব্যক্তি মানুষটা শয়তান আজকে দেশের বড় বড় আলেমদের সামনে যখন সে চ্যালেঞ্জ করলো একটা আলেম তার জবাব দেওয়ার জন্য তৈরি হলো না জাতীয় মসজিদের খতিব কে জিজ্ঞেস করা হলো পত্রিকা এসেছে আপনারা দেখেছেন খতিব উত্তর দিল আবহমান কাল থেকে চলে এসেছে উনি আবার কই পাইলেন আরে বেটা উনি তো ওইটাই বলেছে আবহমান কাল থেকে চলে এসেছে আবহমান কাল থেকে চলে যায় উত্তর হলো পরিষ্কার জানিয়ে দেওয়া দরকার ছিল যারা মুশরিক আরে কাফের হিন্দু তুই কি করে কোরআনের হুকুম জানবি কোরআনুল করিমে হাদিসে তাফসিরে ইবনে কাসিরে পরিষ্কার করে দেওয়া হয়েছে কিছু হাদিস আছে যার দ্বারা বোঝা যায় ইসমাইলকে জবাই করা হয় নাই এসহাককে সেইগুলোর উত্তর দিয়ে তারপরে আলাদা করে হাদিস আনা হয়েছে তাফসিরের ভিতরে যে জবাই করা হয়েছিল ইসমাইলকেই এবারে এসহাককে নয় আয়াত থেকে পরিষ্কার হয়ে গেল জবের কাহিনী শেষ হয়ে গেল এরপরে আল্লাহ তাআলা বলছেন অবশ্যর না হবে সাহাকা আমি এরপরে তাকে সুসংবাদ দিলাম সাহাক সম্পর্কে নবীয়াম মিনাস সালেহীন তিনি একজন সালেহীনদের মধ্যে একজন নবী অবারকনা আলাইহি ওয়া আলা ইসহাক আল্লাহ তাআলা বলছেন আমি তার উপরে এবং ইসহাকের উপরে আমি বরকত নাযিল করেছি কাজী পরিষ্কার হয়ে যায় হুকুম হয়েছিল কাকে জবাই করার জন্য কোরআন এবং হাদিস থেকে গাই স্পষ্ট এরপরে কোন হিন্দু যদি আসে তাফসীর শিখাবার জন্য এই জাতির কত দুর্ভাগ্য কত হতভাগা এই জাতিকে কোরআন শিখাবার জন্য তাফসীর শিখাবার জন্য এবারে নাজিল হয়েছে কারা হিন্দু বুঝতে হবে এই জাতির কত অধপতন ইহুদি খ্রিস্টানরা এই জাতিকে উপহাস করার জন্য মজাক করার জন্য ওরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোদের ধর্মের তাফসির কোরআন পর্যন্ত তোমরা জানো না আমরা যেন হিন্দুদেরকে দিয়ে তোমাদের সামনে তাফসির শিখাচ্ছি এখন বুশ তাফসির শিখায় আমাদেরকে ওবামা শিখায় হিন্দু আমাদের কোরআন তাফসির শিখায় মুসলমানদের মনে রাখতে হবে এটা তাফসির শিখায় না মজাক করে মজাক উপহাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিলেন এবারে ইব্রাহিমের কুরবানির সুন্নাত চালু হয়ে গেল কুরবানি এটা যেমন হজের পরে করতে হয় এরকম ভাবে সারা মুসলিমরা করবে কুরবানি সম্পর্কে আমাদের দেশে একদল লোক আছে আহলে কোরআন এরা বলে পশু জবাই করতে আল্লাহ তাআলা বলেন নাই এই লোকগুলো যদিও নাম দিয়েছে কোরআনের অনুসারী কিন্তু মনে রাখতে হবে আহলে কোরআন নামে যে ফেরকা তৈরি হয়েছে বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তানে পাওয়া যায় ফেরকাগুলো এই ফেরকাগুলো ইসলামের মধ্যে এমন একটা দল যারা কোনো মুসলমান নয় ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ভারত পাকিস্তানের আবির্ভূত হয়েছে এরা বলে কোরবানির কথা কোরআনে নাই নামাজ তোমরা যেভাবে পড়ো কোরআনে নাই নামাজ মানে সকালে তাসবি পড়ো বিকেলে তাসবি পড়ো নামাজ মানে সালাত মানে হেলাও নিতম্ব হেলাও এগুলোর নাম সালাত এই জাতি আমাদের ঢাকাতে আছে মনে রাখতে হবে যখনই শুনবেন কোন ব্যক্তি বলে নামাজ তিন অক্ত ফজর জোহর কে জোহর আর কি রাতে মাগরিব এরকম তিন অক্তে মধ্যে সীমাবদ্ধ করেছে তাও আবার নামাজ এই পদ্ধতিতে নয় আমি জিজ্ঞেস করতে চাই কোরআন যার উপরে নাজিল হয়েছিল আকিমুস সালাত যার উপরে নাজিল হয়েছিল তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতি করেছেন কিনা তিনি সারা জীবন ইমামতি করলেন তিনি বুঝলেন সালাতের কি অর্থ সেখান থেকে এখন পর্যন্ত সেই মসজিদে সহ মক্কা মদিনা সহ সারা দুনিয়াতে আল্লাহর নবীর যুগ থেকে এই পর্যন্ত সালাত চলে আসছে সেই সালাত কোরআন যার উপরে নাযিল তিনি আদায় করেছেন গোটা উম্মাহ আদায় করছে এর পরে যদি কোনো ব্যক্তি সালাতের ভিন্ন অর্থ দেয় সে ব্যক্তি যদি আহলে কোরআন দাবি করে মুসলমান দাবি করে সেই লোকগুলো মুসলমান না কাফের সুতরাং আহলে কোরআন নামে যেই ফেরকা বাংলাদেশে কাজ করছে পরিষ্কার কাফের তাদের সঙ্গে মুসলমানদের বিয়ে শাদী খাওয়া দাওয়া উঠাবার সম্পর্ক বর্জন করা ফরজ আহলে কোরআনদের বিভ্রান্তির মধ্যে আরো একটা আছে আল্লাহ তাআলা পশু জবাই করতে বলেছেন জবাই করতে বলেছেন হজের পরে তারা এটা মানে আবার হজের পরে কোরবানি মানে কিন্তু এমনি কোরবানি এটা পরিষ্কার কোরআনে আছে হাদিসে আছে কোরআনে আয়াত আমি পড়েছি আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু একজনের জন্য তিনি কে আল্লাহ এখানে নুসুকি বলো সূরা নামের আয়াত এরকম ভাবে আরেক আয়াতে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের সালাত আদায় করো এরপরে কুরবানি করো কি করতে হবে
কোরবানি করতে বলা হয়েছে সূরা ইন্নাতায়না কাল কাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানি নিজে করেছেন এবং সাহাবায়ে কেরামদের করতে বলেছেন হাদিসে বলা হয়েছে আনবারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان افضل ما نبدا به في يومنا هذا ان نصلي আজকের এই দিনে আমরা প্রথম যে কাজটা করব তার নামাজ পড়ব এরপরে সুম্মান নারজিউ এরপরে বাড়ি যাব ফানানহারু আমরা কুরবানি করব ফমান ফা মান ফালাহু ফাকাদ আসাবা সুন্নাতানা যে ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো সে আমাদের সুন্নাহ অনুযায়ী আমল করলো ফমান যাবাহা ক্বাবলা যালিকা আর নামাজের আগে যে ব্যক্তি যাবে করলো ফাইন্নামা হুয়া লাহমুন এটা গোশত খাওয়ার জন্য যাবে করেছে কুরবানি আদায় হবে না কদ্দামা আলাই আহলি লাইসা মিনান নুসুক ফি শাইইন আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী হাদিস যাবাহ বাদ সালাতে সুম্মা নসাকাহু ওহু আসাবা সুন্নাতাল মুসলিমিন যে ব্যক্তি নামাজের পরে ঈদের সালাতের পরে কুরবানি করলো সে মুসলিমদের সুন্নাহ আদায় করলো আর এক হাদিস আলি ইয়াহইয়া ক্বালা ইবনে সাঈদ সামিত আবু উমামাত ইবনে সাহলিন ক্বালা কুন্না নুসাম্মিনু উদহিয়াতা বিল মদিনা আমরা মদিনায় বসে কুরবানির জানোয়ার আগে কিনে পালতাম মোটা করতাম তারপরে ওয়া কানাল মুসলিমুনা ইউসাম্মিনুন সব মুসলমানরা এরকম পালতো মোটা করত এরপরে কুরবানি করতো বুখারী শরীফ কিতাবুল আদাহি বুখারীতে আছে হাদিসটা এরকম আরো এক হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুরবানি করেছেন হাদিস পরিষ্কার আছে বুখারীর হাদিস কিতাবুল আদাহি কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাহি বিকাবাশাইনি ওয়া আনা উযাহি বিকাবাশাইনি হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ভেড়া কুরবানি করলেন এবং সেই আমলাহা অর্থাৎ গন্ধমি রঙের আর আমি নিজেও দুইটা কুরবানি করেছি মদিনাতে বসে মদিনায় কি হজ হয় নাকি সুতরাং যারা বলে হজের পরে কোরবানি আছে কিন্তু এমনি কোরবানি নাই এরা এরা মুসলমানদেরকে হিন্দুদের বলি শোনাতে চায় হিন্দুরা বলে যে পশু হত্যা জীব হত্যা মহাপাপ সেই হিন্দু সেই বৌদ্ধ খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্যই কোরবানির পিছনে আবার নতুন করে লেগেছে হযরত আয়েশা রাদিয়াল হাদিস আছে হাদিস অনেকগুলো আছে বলতে গেলে অনেক সময় লাগবে এই জন্য মনে রাখতে হবে যে কোরবানি এটা মুসলিমদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটার মাধ্যমে ইব্রাহিম রাসুলের সুন্নাকে আমরা পালন করছি এবং স্মরণ করিয়ে দেয় সেই সুন্নাকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আমেলা ইবনু আদম বনি আদম এই কোরবানির দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেলা ইবনু আদম ইয়াওমান নাহরে আমালান আহাব্বা ইল্লাহি মিন ইহরাকি দামিন অর্থাৎ দশই মুহররম দশই জিলহজ কোরবানির দিন কোরবানির রক্তের জানোয়ারের রক্ত প্রবাহিত করার চেয়ে ওই দিন আর এর চেয়ে ভালো কোনো আমল নাই মা আমিন আমালিন আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকি দামিন وانه لياتي يوم القيامه بقرونها واظلافها واشعارها যারা কুরবানি করলো সেই কুরবানির গরুর শিং তার পশম তার খুর এইগুলো কিয়ামতের মাঠে উঠবে وان الدم لا يقع من الله بمكان قبل ان يقع على الارض আর ওই জানোয়ারের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় ফাতিবু বিহা নাফসান মনের আনন্দের সাথে কুরবানি করো খালি এই না যে আল্লাহ তাআলা বলে সবাই করে না করলে কি হবে তাছাড়া সবাই গোশত খাবে আমার ছেলেরা কি খাবে এই জন্য কোরবানি করে জেনে রাখবেন এই জন্য যারা কোরবানি করে ওর নিজের কোরবানি বাতিল ওর সঙ্গে যারা কোরবানি করবে তাদের কোরবানিও কি বাতিল কোরবানি করার জন্য ভালো জানা হতে হবে বয়সের দিকে ব্যাপার আছে বয়স ঠিক থাকতে হবে আবার ওর পরে যেমন যে উঠ হলে 5 বছরের গরু হলে 2 বছরের এরকম ভেড়া ইত্যাদি হলে 1 বছরের ছাগল হলে কমপক্ষে 6 মাসের এই বয়স ঠিক থাকতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে একেবারে কানা একেবারে ল্যাংড়া হাঁটতে পারে না চোখে দেখে না অথবা কোরবানি হাড্ডি শুকিয়ে গেছে কোরবানি জায়গায় যেতে পারে না এরকম দুর্বল জানোয়ার দিয়ে কোরবানি করা যায় হবে না এরকম কান কাটা নাক কাটা এরকম হবে যে লেজের একেবারে গোড়া থেকে কেটে গেছে শিঙের গোড়া থেকে উঠে গেছে মুড়ি সহ এসব জানোয়ার দিয়ে কোরবানি করা যাবে না যেহেতু কোরবানির সামনে ভালো জানোয়ার দিয়ে কোরবানি করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি জাহেলি যুগেও ছিল মক্কায় লোকেরা কোরবানি করত এবং কোরবানি করে কোরবানির গোশত রক্তগুলো বাইতুল্লাহর মাথা ঘরের সঙ্গে মিলিয়ে দিত আমি এই জন্য বারবার বলি যে কুফফাররাও সব করত এই সব কাজ কুফফাররাও করত আমার জাতি এখনো ঘুমের মধ্যে আছে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আছেন এই জন্য মুসলমান আর মক্কার কুফফাররা আল্লাহ বিশ্বাস করত না সেজন্য কাফের এই বিষয় ভুল
আমি বহুবার বলেছি মক্কার কুফফাররা বিশ্বাস করত আল্লাহ আছে কুফফাররা বিশ্বাস করত আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক রিজিকদার মালিক কোরআন পরিষ্কার বলেছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে ওদেরকে সৃষ্টি করেছে লায়াকুলুনাল্লাহ তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে আরাকাত বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন গ্রহ নক্ষত্র পরিচালনা করেন সাক্ষরা সমজাওয়াল কামার লায়াকুলুনাল্লাহ তারা বলবে সবকিছু করেন কে আরাকাতে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা হে নবী যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আবু জাহেলকে জিজ্ঞেস করেন আবু লাহাবকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মান কে নাজিল করে আসমান থেকে পানি ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা অতবার সেই পানির মাধ্যমে শুকিয়ে যাওয়া জমিনকে মৃত্যু জমিনকে আবার পুনর্বার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে লায়াকুলুনাল্লাহ তারা বলবে কে করে সবগুলো মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত তারা বাইতুল্লাহ নির্মাণ করেছে আমি এই কথা বলি বাইতুল্লাহ যখন সর্বশেষ নির্মাণ হলো আল্লাহর নবীর বয়স যখন 35 বছর সেইবার নির্মাণ করার সময় মক্কার নেতা ছিল কারা আবু জাহল আবুল হাবরাইতো আবু সুফিয়ানরা নির্মাণ করার সময় হলফ করলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না হালাল পয়সা চাঁদা করার জন্য প্রত্যেকটা গোত্রে লোক নিয়োগ করে দেওয়া হলো হালাল পয়সা জমা করা হলো ইঞ্জিনিয়ার সাহেবরা বসে হিসাব নিকাশ করে বলল এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের যে পর্যন্ত ঘর ছিল অত বড় ঘর নির্মাণ করা সম্ভব নয় তাহলে কি করা যাবে হয়তো হারাম পয়সা যোগ করে ইব্রাহিমের ঘর যত বড় ছিল ঠিক রাখো নতুবা ওই ঘরের থেকে কিছু অংশ বাদ দিয়ে হালাল পয়সায় যে পর্যন্ত পর্যন্ত হয় সে পর্যন্ত করব মক্কার কুফরা কোনটা করেছিল তারা হলফ করলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে হারাম পয়সা লাগাবো না প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব তাই করা হলো আজ পর্যন্ত কাবা সাক্ষী হয়ে আছে কাবার একটা অংশ বাহিরে আছে হাতিমে কাবা সাক্ষী দিচ্ছে যে সেই মক্কার কুফফাররা যখন নির্মাণ করেছিল হালাল পয়সার অভাবে এই অংশ ছেড়ে দিয়েছিল ও মুসলমান তোমরা তো মসজিদ নির্মাণ করতে গিয়ে এই কথা কেউ বলো না মসজিদে হারাম পয়সা দেওয়া যাবে না সুদের পয়সা দেওয়া যাবে না ঘুষের পয়সা দেওয়া যাবে না এই হারাম পয়সা মসজিদে নেওয়া হবে না কোন জায়গায় ঘোষণা দেয় নাকি বোঝা গেল মক্কার লোকেরা আমাদের এই সময়কার মুসলমানদের চেয়েও আমি আর বললাম না বাকিটা যাই হোক এইভাবে মক্কার লোকদের কথা বলা হলো ইহুদি খ্রিস্টানদের কথা আল্লাহ নিজে বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউহু আল্লাহ তাআলা বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি এবং আল্লাহর প্রিয় লোক কোরআন বলছে ইহুদি খ্রিস্টান কি দাবি করে নিজেদেরকে আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি তাহলে তারা আল্লাহ বিশ্বাস করে কিনা আল্লাহ বিশ্বাস করে আমাদের নবীজির আব্বার নাম কি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা বোঝা গেল ওই সমাজের লোকে আল্লাহ বিশ্বাস করত তাহলে পার্থক্য কোথায় এটা ক্লিয়ার করতে হবে এজন্য হজে যারা যাবেন বা গিয়ে চলে যাচ্ছেন করেছেন তাদের আমি সব সময় বলি আপনারা নামাজ পড়তে গেল আল্লাহর কাছে যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা করছে আল্লাহর যিনি রব্বুল আলামিন যিনি আর রহমান যিনি আর রহিম যিনি মালিক ইয়াউমিদ্দিন এরপরে আল্লাহ তাআলা প্রশ্ন করেন ওই বেটা তোর সঙ্গে আমার পরিচয় কি বল তোর মনের মধ্যে আর কোন খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা পীর বাবা কোন মূর্তি দেব দেবী আছে কিনা তখন বান্দা পরিষ্কার করে দেয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন না আমার মনের মধ্যে কোন খাজা বাবা নাই গাজা বাবা নাই ল্যাংটা বাবা নাই কোন শাসক নাই আমি কারো গোলামি করি না ইয়াকা নাবুদু আমি একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করি এছাড়া অন্য কারো গোলামি করি না গোলামি করি কার এরপরে কয় সাহায্য চাও কারো কাছে কয় সাহায্য চাই তোমারই কাছে গোলাম তোমার সাহায্য আরেকজনের কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এবারে আল্লাহ প্রশ্ন করছেন বলো তোমাকে কি সাহায্য করব এবারে বান্দা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সিরাতে মুস্তাকিমের সাহায্য করো এটা বড় জিনিস ঠিক তেমনি ভাবে যখন একজন হাজি হজে রওনা হয়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রওনা হয়। মানুষ ঠাকুর করে পোশাক দিয়ে আল্লাহ তাআলাকে পোশাক ছাড়ো, সাদা পোশাক পরো, একটা পরো একটা লুঙ্গি বানাও, চলো পোশাকের গৌরব ছাড়ো, এবারে ভাষার গৌরব, আল্লাহ তার ভাষা ছাড়ো, বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কয় যে লাব্বাইক তো বললা, লাব্বাইক মানে কি বুঝো? লাব্বাইক মানে আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য বারংবার উপস্থিত রয়েছি, বারবার উপস্থিত রয়েছি। আল্লাহ তাই বুঝলাম লাব্বাইক বলছো, উপস্থিত রয়েছো। তোমার মনে কোনো খাজা বাবা আছে? তোমার মনের মধ্যে কোনো পীর বাবা আছে? তোমার মনের মধ্যে কোনো দেবদেবী আছে অথবা কোনো শাসকের আনুগত্য আছে? এবারে আকীদা পরিষ্কার করো, নইলে তোমার লাব্বাইক গ্রহণযোগ্য হবে না। খালি এহরামের কাপড় পরেছ, লাব্বাইক বলছো, তোমার লাব্বাইক আমার দরবারে গৃহীত হবে না। আগে নিজের আকীদা পেশ করো, পরিচয় দাও। এবারে হাজী সাহেব বলছে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, না আমার মনের মধ্যে তুমি ছাড়া অন্য কোনো গায়রুল্লাহ নেই, কোনো পীর নেই, কোনো খাজা বাবা নেই, কোনো দাদা বাবা নেই, কোনো গাউস নেই, কুতুব নেই, লেমকা নেই, কোনো শাসক নেই, সবগুলোকে উৎখাত করেছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা, যত প্রশংসা যত ক্ষমতা সবকিছু একমাত্র কার? এই স্বীকৃতি দিয়ে হাজী সাহেব এবারে আল্লাহর বান্দা হলো। এবারে তার এহরাম কবুল, হজ কবুল, সামনে চলো পারো, সামনে যেতে যেতে জেদ্দা চলে গেল, বাইতুল্লাহ সামনে চলে গেল। বাইতুল্লাহর সামনে গিয়ে যখন দেখলো কাবার গিরাফে লেখা আছে, আল্লাহ তাআলা বলছেন যখন তুমি সব বর্জন করে আমার ঘর পর্যন্ত এসেছো, এবারে আমার পক্ষ থেকে শুনো, ওকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রবের ঘোষণা হচ্ছে এই, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিচ্ছি। এটা এরকম যেমন সারা দুনিয়া থেকে মানুষ যখন লাব্বাইক বলতে বলতে যায়, যেন গিয়ে কাবার সামনে হাজির হলো, কাবার গিলাফের থেকে হাজিকে উত্তর দেওয়া হচ্ছে, হ্যাঁ তোমার লাব্বাইক আমি সাড়া দিয়েছি, আমি হাজির, আমি তোমার কথা পালন শুনবো। অকাল রব্বুকুম, তুমি যেই হও, সারা জীবন অন্যায় করেছো, পাপ করেছো, এবার লাব্বাইক বলতে বলতে আমার দরবারে গমন করেছো, শুনো আমি তোমার লাব্বাইকে সাড়া দিচ্ছি। অকাল রব্বুকুম, তোমাদের রব বলছি। এটা কেন বলছেন? বাপ যেমন সন্তানকে, একটা সন্তান অন্যায় করেছে, ভয় পাচ্ছে বাবার কাছে আসতে, একটু আসে আবার দৌড় দেয় মার দেয় কিনা, তখন বাপ তাকে বলে না না আস, আমি তোমার আব্বু, আমি না তোমাকে কত লালন পালন করেছি, কত চুমু খেয়েছি, কত মিষ্টি খাইয়েছি, এখন আসো তোমার কোনো ভয় নাই। বাপ দৌড় দিয়ে গিয়ে তাকে কোলে জড়িয়ে নেয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকাল রব্বুকুম, তোমাদের রব বলছে, রবের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। ডাকছে কাকে? কোন ভাইয়ের মাধ্যমে আছে? আল্লাহ তাআলা এখানে আরো বলছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ, আনাল গফুর রহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু। কার দরবারে গেছে? এরপরে লাব্বাই বন্ধ, বাইতুল্লাহ বন্ধ, গেল লাব্বাইক শেষ, এখন তো হাজির হয়ে গেল, এখন লাব্বাইক বলবে কি? এখন বাইতুল্লাহ তওয়াব করে, পাথর চুমু খায়, বাইতুল্লাহকে বুকে লাগায়, এবারে মাকামে ইব্রাহিম থেকে সালাতে সেজদায় পড়ে যায়, আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সেজদায় লুটিয়ে পড়েছি, তোমার ঘরকে বুকে জড়িয়েছি, তোমার পাথরকে চুমু দিচ্ছি, পাথরের কোনো ক্ষমতা আমার কাছে নেই। ইব্রাহিম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহে গিয়ে তওয়াব করে যখন পাথর চুমু দিচ্ছেন, তখন পাথরের দিকে দাঁড়িয়ে থেমে গেলেন, লোকদেরকে তাকিয়ে বললেন শোনো আমি একটা ঘোষণা দিচ্ছি। তিনি বললেন ইন্নাকা আলামান্নাকা হাজার, হে পাথর আমি জানি তুমি একটা পাথর, লা তানফাউ ওয়ালা তাদর, তুমি কোনো উপকার করতে পারো না, কোনো ক্ষতি করতে পারো না, তবে আমি দেখেছি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঠোঁটে তোমাকে চুমু দিয়েছেন, আমি আমার হাবিব কোন স্মরণ করতে গিয়ে তোমাকে চুমু দিচ্ছি। মুহাম্মদ ইউনিভার্সিটির ছাত্র পরিষ্কার করে দিলেন যে মুসলমানরা যে পাথর চুমু খায়, মুসলমান কাবার দিকে ফিরে নামাজ পড়ে, কাবাকে পূজা করে না, পাথরের পূজা করে না, ইবাদত করে কার? সেজন্যই আল্লাহ তাআলা হুকুম করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। মুসলমান আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বাইতুল মুকাদ্দাসে ফিরে গেছে, আবার হুকুম হলো না কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার কিবলা পরিবর্তন করে দিচ্ছি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, এবারে আপনি মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ুন। সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে ঘুরে গেছেন, ইমাম সামনে চলে আসলেন, মুসল্লি যার যা জায়গায় ঘুরে গিয়েছে, আজ পর্যন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মদিনার
আর সেই মসজিদ মসজিদে কিবলাতাইন দুই কিবলা বিশিষ্ট মসজিদ দুই রাকাত পড়েছে আল্লাহর হুকুম ছিল ওইদিকে ফিরে পড়ার এবার দুই রাকাত পড়লো মক্কার দিকে ফেরার সুতরাং যারা বলে মুসলমানরা যেরকম কাবার পূজা করে কাবার দিকে ফিরে ইবাদত করে আমরা সেরকম মূর্তির দিকে ফিরে ইবাদত করি মুসলমানদের কাবার দিকে নামাজ পড়া আর হিন্দুদের মূর্তি পূর্তি পূজাকে কি এক হবে না মুসলমান কি কাবার পূজা করে কাবার পূজা যদি করবে তাহলে কেন সঙ্গে সঙ্গে ফিরে গেল মুসলমান আল্লাহর হুকুমের অনুগত্য করে আল্লাহ তাআলা ওটাকে কেন্দ্র বানিয়ে দিয়েছেন এজন্য পরিষ্কার থাকতে হবে মুসলমানদের কিবলা কয়টা ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিয়েছেন ইন্না আব্বালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন পৃথিবীর প্রথম ঘর যা মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে সেই ঘরের নাম কি হুদাল লিল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র হেদায়েতের মার্কাজ বোঝা গেল বিশ্ব মঞ্জিলের নাম কি বাইতুল্লাহর পর আর কোনো বিশ্ব মঞ্জিল টঞ্জিল কিচ্ছু নাই কাবা একটা মুসলমানদের হুদাল লিল আলামিন এবারে হুদাল লিল আলামিন পাওয়া গেল হুকুম মানব কার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাব্বুল আলামিন হুকুম মানতে হবে কার তরিকা মানব তরিকা হচ্ছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতুল লিল আলামিনের তরিকা মানতে হবে আর হুকুম মানব কোন গাইড বুক অনুসরণ করে এটার নাম কি জিক্রুলিল আলামিন জিক্রুলিল আলামিন আলামিন বিশ্ব বিশ্ব রব রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্ব কাবা নাম কি হুদাল্লিল আলামিন এবারে বিশ্ব কাবার দিকে ফিরে নামাজ পড়ব কোন তরিকায় জিক্রুলিল আলামিনের তরিকায় কাজী বিশ্ব রব বিশ্ব নবী বিশ্ব কিবলা বিশ্ব কোরআন এর ছাড়া আর কোন বিশ্ব জাকের মঞ্জিল নাই অমুক নাই তমুক নাই সব বিশ্ববাদ বিশ্ব আছে কয় জায়গায় চার জায়গায় কয় জায়গায় রব্বুল আলামিন রাহমাতুল আলামিন জিক্রুলিল আলামিন হুদাল্লিল আলামিন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন নবী হচ্ছেন রাহমাতুল আলামিন কোরআন হচ্ছে জিক্রুলিল আলামিন বাইতুল্লাহ হচ্ছে হুদাল্লিল আলামিন তার মানে হচ্ছে রব্বুল আলামিনের হুকুম মানব রাহমাতুল আলামিনের তরিকা অনুসরণ করে এবং জিক্রুলিল আলামিন থেকে নিয়ে তারপরে হুদাল্লিল আলামিনকে কেন্দ্র করে পরিষ্কার হয়ে গেল এবারে মুসলমান এক জায়গায় যাচ্ছে আরাফার ময়দানে যাচ্ছে মুজদালিফা যাচ্ছে মিনায় যাচ্ছে এক আল্লাহর হুকুম পালন করছে কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই আগে আইনে লড়াই ইমে গরতে নামাজ কিবলার হুকে জমি বসে কম হেজাজ এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ না কোই বান্দা রাহা আর না কোই বান্দা নামাজ সব আরাফাতের ময়দানে যাও মুজদালিফা যাও মিনায় যাও বাইতুল্লাহ যাও এরপরে শয়তানের পাথর মারো শয়তানকে পাথর মেরে বুঝিয়ে দাও আমরা শয়তানের পক্ষে নই তাগুতকে বর্জন করছি শয়তানকে বর্জন করছি এবং শয়তানের অনুসরণ যারা করে আমরা তাদেরকে ঘৃণার সঙ্গে বর্জন করছি এই হচ্ছে পাথর মারার উদ্দেশ্য বিসমিল্লাহে রেদানির রহমান রাগমানি শয়তান দোয়া পড়তাই জন্য এই দোয়া হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শয়তানকে অপমান করার জন্য সেজন্য মনে রাখতে হবে এরপরে পাথর মেরে কোরবানি করতে যায় শয়তানকে পাথর মারা হয়ে গেল এবারে 10 তারিখে কোরবানি করতে যাও কোরবানি ওই যে কথা বললাম কোরবানি করার সময় সেই মন নিয়ে সেই মস্তিষ্ক নিয়ে সেই মেজাজ নিয়ে কোরবানি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন।